আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় বিশ্বে মারা গেছে 1,75,000-এর বেশি, মোট আক্রান্ত অন্তত 25,60,000। বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন শিথিল করার ব্যাপারে সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। দেশে 200 চিকিৎসক সহ 5 শতাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত, নিম্নমানের পিপিই দায়ী বলছে ডক্টরস ফাউন্ডেশন। এবং করোনা সংক্রমণ রোধে কারওয়ান বাজারের খুচরা বেচা কেনা বন্ধের নিষেধাজ্ঞা মানছে না বিক্রেতারা, ফার্মগেটে বিকল্প স্থানে যেতে নারাজ অনেকেই। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, করোনা ভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা 1,77,500 ছাড়িয়ে গেছে। আক্রান্ত হয়েছেন 25,60,000-এরও বেশি মানুষ। সবচেয়ে নাজুক অবস্থায় যুক্তরাষ্ট্র। সংকট থেকে রেহাই পেতে অভিবাসন প্রক্রিয়া 2 মাসের জন্য স্থগিত করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ব্রিফিংয়ে তিনি জানান, অস্থায়ী কর্মীদের জন্য নয়, বরং স্থগিতাদেশের আওতায় থাকবে কেবলমাত্র গ্রিন কার্ড দেওয়ার প্রক্রিয়া। এদিকে উহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে চীন বিশ্ববাসীকে ভুল বুঝিয়েছে দাবি করে সিভিল আদালতে বেইজিংয়ের বিরুদ্ধে প্রতারণা মামলা ঠুকেছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিসৌরি। সংক্রমণ বাড়তে থাকায় সিঙ্গাপুরে বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। ইতালিতেও আগামী মে পর্যন্ত বাড়ছে লকডাউন। বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন শিথিল করার বিষয়ে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। অন্যদিকে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়তে থাকায় বিশ্ববাসী ভয়ানক পরিণতির দিকে এগুচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘের অন্যতম সংস্থা WFP। আরো জানাচ্ছেন পরাগারমান। করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল অব্যাহত, আতঙ্কে দিন কাটছে পুরো পৃথিবীর। রাজপথ থেকে রাজপ্রাসাদ, কিছুই বাদ যাচ্ছে না সংক্রমণ থেকে। এবার আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির প্রাসাদেও হানা দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। প্রেসিডেন্টের আক্রান্তের খবর না পাওয়া গেলেও জানা গেছে করোনায় আক্রান্ত সেখানকার অন্তত 20 কর্মচারী। সংক্রমণ থেকে বাঁচতে বিভিন্ন দেশে চলছে লকডাউন। তবে গৃহবন্দী জীবনে পারিবারিক সহিংসতা বাড়ার পাশাপাশি বয়স্ক শিশুদের মনে এর বিরূপ প্রভাব পড়ছে বলেও মনে করেন অনেকে। তাই লকডাউন কমানো কিংবা শিথিল করার চিন্তা ইউরোপের কয়েকটি দেশের। তবে দুর্গত কোনো দেশের এই মুহূর্তে লকডাউন শিথিল করা উচিত নয় বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান টেডর্সের আশঙ্কা করোনা ভাইরাসের ভয়াবহ রূপ অত্যাশন্ন। এদিকে করোনা ভাইরাস মহামারীর পাশাপাশি বিশ্বব্যাপী ক্ষুধার্ত মানুষের সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। ক্রমেই খাদ্য সংকট প্রকট হচ্ছে বলে সতর্ক করে দিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডেভিড বেসলি। লকডাউনের কারণে বিভিন্ন দেশের কৃষকদের অবস্থা সবচেয়ে শোচনীয়, বিশেষ করে সামনের শুষ্ক মৌসুমের কথা ভেবে তাদের ঘুম এখন নির্ঘুমে পরিণত হয়েছে। পরাগমান, এটিএন বাংলা। দেশের বিভিন্ন জেলায় বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা। নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 4 জন চিকিৎসক সহ 5 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া পটুয়াখালী ও মেহেরপুর সহ বিভিন্ন জায়গায় করোনায় আক্রান্ত হয়েছেন স্বাস্থ্যকর্মীরা। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সকালে মৃত্যু হয়েছে 2 জনের। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন একরামুল হক সাইম। করোনা লড়াইয়ে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন উদ্বেগজনক হারে। নড়াইলের লোহাগড়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের 4 জন চিকিৎসক ও 1 জন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন জানিয়েছেন, বুধবার ভোরে এসব নমুনার ফলাফল পাওয়া গেছে। এ নিয়ে লোহাগড়া উপজেলায় 6 জনের করোনা শনাক্ত হলো। এ কারণে উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 1 জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে নিজ বাসায় আইসোলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে দুমকি উপজেলায় 3 জন সহ পটুয়াখালীতে 11 জন করোনা পজিটিভ শনাক্ত হলো। এর মধ্যে মারা গেছেন 1 জন। যশোরের বেনাপোলে ইমিগ্রেশনে কর্মরত 1 জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাড়ি শার্শা উপজেলার জেলেপাড়ায়। মেহেরপুরের মুজিবনগরও প্রথমবারের মতো আক্রান্ত হয়েছেন 1 জন। তিনি বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মী।
বান্দরবানের থানচিতে নতুন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর ইউএনও ওসি চিকিৎসক সহ সাতজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সকালে দুজনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন এ খবর নিশ্চিত করেছেন। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়ালো 35 জনে। খুলনায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজনের। শরীয়তপুরে 24 ঘন্টায় নতুন করে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে দুজন ডামুড্রা এবং একজন নড়িয়া উপজেলার। ঠাকুরগাঁও সদর উপজেলার টিকাপাড়ায় এক গৃহবধূর করোনা শনাক্ত হয়েছে। 10 দিন আগে তিনি ঢাকা থেকে বাড়ি ফেরেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7 জনে। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে শনাক্ত হয়েছে আরও 2 জন। এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গত 24 ঘন্টায় 65 জনের নমুনা পরীক্ষায় 13 জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে প্রথমবারের মতো কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছেন 2 জন। মানিকগঞ্জে 2 নারীর শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট 9 জন করোনা পজিটিভ পাওয়া গেল। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। চিকিৎসা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হচ্ছেন অনেক ডাক্তার। বাংলাদেশ ডক্টর্স ফাউন্ডেশনের হিসেবে 200-এর বেশি চিকিৎসক, 500 স্বাস্থ্যকর্মী করোনায় সংক্রমিত হয়েছেন। এর জন্য নিম্নমানের পিপিকেই দায়ী করছেন তারা। এ অবস্থা চলতে থাকলে করোনা সহ চিকিৎসা সেবায় ডাক্তার সংকট হবার আশঙ্কা করছে সংগঠনটি। মাহবুব কবির চপলের রিপোর্ট। মারাত্মক ছোঁয়াচে করোনা ভাইরাসের সংস্পর্শে থেকে রোগীদের চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা। ব্যক্তিগত সুরক্ষার জন্য পিপিই পরছেন তারা। তারপরও বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হচ্ছেন অনেক চিকিৎসক। তবে বাংলাদেশে এই সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। একজন চিকিৎসক জানালেন কিভাবে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা সবসময় শুধু সার্জিক্যাল মাস্ক ইউজ করতাম, আমাদেরকে কখনোই কোনো N95 দেওয়া হয়নি, ভালো মানের কোনো গগলস দেওয়া হয়নি, ফেস শিল্ডও দেওয়া হয়নি, আর শু কভারও দেওয়া হয়নি। এখানে আসলে বাংলাদেশে সবাই পিপি বলতে গাউনটা জানে। পিপি জিনিসটা এমন যে একবার ইউজ করে আর ঘন্টা পরে ওটা মানে একটা শীত শেষে ওটা ফেলে দিতে হবে, ডিসপোজেবল। এখন হচ্ছে বাংলাদেশে মানে এটা আসলে জোর করে এখন দেয় না, কম দেয়, এই জন্য ওটাকে বাধ্য হয়ে ডাক্তাররা ধরে ধরে ইউজ করে, যেটা একদমই ঠিক না। উনি আমাদের হাসপাতালে এসেছিলেন, এরপরে হচ্ছে পরে গিয়ে দেখা যায় যে উনি পজিটিভ। এখন আমি যখন নিজে পজিটিভ হয়ে গেছি তখন আমাকে আইসোলেশনে নিয়ে রাখা হচ্ছে। আমি এখন এমনি স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে প্রতিদিনই বলা হচ্ছে যে দেশে পিপি কিংবা মাস্কের সংকট নেই, তবে বাস্তব অবস্থা এরকম। বর্তমান পরিস্থিতিতে সুরক্ষা নিশ্চিত করতে না পারলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছে ডক্টরস ফাউন্ডেশন। এই পরিমাণ চিকিৎসক আক্রান্ত হওয়ার কারণ প্রথম থেকে বলে আসছি যে হলো পিপিগুলো ফলটি পিপি। প্রথম কারণটা ফলটি পিপি, দ্বিতীয় কারণ আমরা বলছি এটাও ফলটি পিপি, তৃতীয় কারণ হলো ফলটি পিপি। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে কোয়েদমদ্দিন হসপিটালে আক্রান্ত সংখ্যা শুধুমাত্র 1, আর বাকি সকল করোনা ডেডিকেটেড হসপিটালের বাইরে। এইভাবে যদি হতে থাকে তাহলে আসলে খুব বেশি দিন নেই যেদিন আসলে আমাদের বড় বড় বেশ কিছু হাসপাতালকেই আমাদেরকে হয়তো চিকিৎসক স্বল্পতার কারণে বন্ধ করে দিতে হতে পারে। তো বাংলাদেশ ডক্টর্স ফাউন্ডেশন এই ব্যাপারে যারা দায়িত্বশীল জায়গায় আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে যে আপনারা দ্রুত এই বিষয়গুলোকে সমাধান করেন। এক্ষেত্রে রোগীদের তথ্য গোপন না করার আহ্বান চিকিৎসকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ রোধে নিষেধাজ্ঞা অমান্য করে এখনও কারওয়ান বাজারে খুচরা বেচাকেনা চলছে। ফার্মগেটে বিজ্ঞান কলেজের সামনের সড়কে বিকল্প খুচরা বাজারের ব্যবস্থা করা হলেও এখনও সেখানে যাননি অনেক ব্যবসায়ী। তবে যারা গেছেন তারা সামাজিক দূরত্ব মেনে বেচাকেনা হয় খুশি। এদিকে নির্দেশ অমান্য করে ঝুঁকি নিয়ে এখনও অনেকে রাজধানীতে প্রবেশ করছেন। বিস্তারিত শরফুল আলমের রিপোর্টে। 6 দোকানি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজধানীর কারওয়ান বাজারে খুচরা কেনাবেচা বন্ধের নির্দেশ পুলিশের। সোয়াচে করোনা সংক্রমণ রোধে এমন সিদ্ধান্তের পরেও এখনও অনেকে সেখানে কেনাকাটায় ব্যস্ত। তাদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করা হলেও সেখানে যাননি অনেকেই। সঠিক জানি না, আজকে শুনলাম আসার পরে বন্ধ ঘোষণা করা হয়েছে আমরা ওইটা জানি, কিন্তু আমরা দূরত্ব বজায় রয়েছি,
মানে রইতাছি, সবাই চলে গেছে, ওই দুই একজন বাজারে, এত বড় বাজার দুই একজন থাকতো। যদিও খুচরা বাজার সরাতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে, তারা ক্রেতা বিক্রেতাদের এ বাজারে না আসার অনুরোধ করছেন। ক্রেতা সাধারণ যারা জানে না তারা এখানে আসতেছে এবং তাদেরকে মাইকিং করে আমরা দিচ্ছি যে এখানে বাজার নেই, আপনারা চলে যান বিজ্ঞান কলেজ রোডে। তবে নির্দেশনা মেনে অনেক ব্যবসায়ী ফার্মগেটের বিজ্ঞান কলেজের সামনে সড়কে নানা পণ্যের পসরা নিয়ে বসেছেন, কেনাবেচাও ভালো। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রেখে এখানে কেনাকাটা করা হচ্ছে। ক্রেতা বিক্রেতারা বলছেন এরকম বাজার ঢাকা সহ দেশের অন্যান্য জেলায় প্রতিষ্ঠা করা দরকার, তাহলে করোনা ভাইরাস থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব হবে বলে মনে করছেন তারা। বিক্রেতারা বলছেন খোলা আকাশের নিচে এ বাজারে অবকাঠামো কিছু সমস্যা রয়েছে। আমাদের বেচা কিনি টুকটাক হচ্ছে, কিন্তু মানুষজন কোনো জায়গায় তো পাইতেছে না, বাধ্যতামূলক হইলেও কাস্টমার দোকানে আসছি, এখানে আসছি। কারণ বাজার তো একদম গিঞ্জি, একজনের সাথে আরেকজনের টাচ লাগিয়ে যায় এখানে, এই মানে এখানে অনেক বেটার হয়েছে। অন্য সব বাজার এরকম খোলামেলা জায়গায় বসলেই ভালো হয় এই সিচুয়েশনে। এদিকে রাজধানীতে প্রবেশ ও বের হতে কড়া নজরদারি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর, তবে এর মধ্যেও দিন দিন সাধারণ মানুষের মধ্যে ঘর থেকে বের হওয়ার প্রবণতা বাড়ছে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত গণমাধ্যম কর্মীদের জন্য সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের জেলা পর্যায়ে কাজ করা সাংবাদিকদের সুরক্ষায় পিপিই প্রদান অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ দাবি জানান। এ সময় 5,000 মানুষের মাঝে দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। যে সমস্ত সাংবাদিক কর্মীরা বিভিন্ন রকম ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন পরিবেশন করবে, তাদের জন্য তারা বিভিন্ন ঝুঁকি নিয়ে তারা যে কাজ করছে, আমি যে এটা তো একটা শিল্প, এটা তো একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো সরকার ব্যবস্থা করা উচিত। স্বাস্থ্যবিধি মেনে সিলেটের বৃহত্তম হাকালুকি হাওরে 80% ধান কাটা শেষ করেছেন কৃষকরা। 3-4 ফুট দূরত্ব বজায় রেখে বোরো ধান কাটছেন শ্রমিকরা। সিলেট জেলায় এবছর 80,565 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে হাওরগুলোতে 80% এবং জমিতে 40% ধান কাটা শেষ হয়েছে। সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন 30 এপ্রিলের মধ্যে সব ধান কাটা শেষ হয়ে যাবে। সিলেটের হাকালুকি হাওর থেকে আমাদের বিভাগীয় প্রতিনিধি শাহ মুজিবুর রহমান যখন জানাচ্ছেন বিস্তারিত। সিলেট অঞ্চলের বৃহত্তম হাকালুকি হাওরে এখন আমি দাঁড়িয়ে আছি। এই হাকালুকি হাওরে সিলেট মৌলভীবাজারের 4টি উপজেলা পরিবেষ্টিত একটি বৃহত্তম হাওর। এই হাওরে 14,000 হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে, আর সিলেট জেলার মধ্যে প্রায় 2,500 হেক্টর বোরো চাষ হচ্ছে। সিলেট বিভাগের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাউদ্দিন আহমেদ আমাকে জানিয়েছেন যে প্রায় 80% এই হাকালুকি হাওরের ধান কাটা শেষ হয়ে গেছে। এখানে শ্রমিক হিসেবে কাজ করছেন বিভিন্ন টেম্পো, অটোরিকশা এবং ভ্যান গাড়ি এবং রিকশা চালক, যারা বেকার হয়ে পড়েছেন তারা এখানে কাজ করছেন। যারা জমির মালিক তারা তাদেরকে প্রতিদিন 500 টাকা মজুরি দিচ্ছেন এবং দুপুরের খাবার দিচ্ছেন। তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে সেখানে শ্রমিকরা কাজ করছেন বলে তিনি আমাকে জানিয়েছেন যে 3-4 ফুট দূরত্ব বজায় রেখে সেখানে তারা কাজ করছেন। তিনি আমাকে জানিয়েছেন যে আগামী 30 এপ্রিলের মধ্যে সব ধান কাটা শেষ হয়ে যাবে এবং আশা করা হচ্ছে যে বৃষ্টি যদি ভারী বৃষ্টি বর্ষণ না হয় তাহলে পুরো ধানই তারা কেটে ফেলতে পারবেন। তো এই ছিল আমার কাছে সিলেটের সব শেষ। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশে ধান কাটার শ্রমিক সংকট দেখা দেয়ায় সুনামগঞ্জে কৃষকদের পাশে দাঁড়িয়েছে যুবলীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা যুবলীগের বিভিন্ন ইউনিট দেখার হাওর সহ প্রত্যন্ত হাওর অঞ্চলে ধান কাটায় সহযোগিতা করছে। এদিকে সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওর ও তাহিরপুরের শনির হাওরে কৃষকদের ধান কেটে দিয়েছেন কৃষক লীগের নেতাকর্মীরা। সংসদ সদস্য অ্যাডভোকেট শামিমা শাহরিয়ার সহ কৃষক লীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত প্রায় 61,000 রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। মঙ্গলবার ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুস সংবাদ সম্মেলনে এমন খুশির সংবাদ দিলেও গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে 1,297 জনের দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা 84,800 জন। গত একদিনে মারা গেছে
88 জন, সব মিলে ইরানের মৃতের সংখ্যা 5,297 জনে পৌঁছেছে। করোনা ভাইরাস মহামারী মোকাবেলার জন্য ইরানের জনসাধারণের উপর স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা হয়েছে। যারা করোনা রোগীদের নিয়ে কাজ করছেন তাদেরকেও এই স্ক্রিনিংয়ের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। এবার জানিয়ে দেব স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম শিল্পগ্রুপ এস আলম। ক্লাবের সদস্যদের জন্য পবিত্র রমজানের উপহারের সামগ্রী দিয়েছে প্রতিষ্ঠানটি। সকালে ক্লাবের ভিআইপি লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী হস্তান্তর করা হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। মুশফিকুর রহিম ও আশরাফুলের পর এবার ব্যাট নিলামে তুলছেন সাকিব আল হাসান। 2019 সালে ইংল্যান্ড বিশ্বকাপে 8 ইনিংসে 2টি সেঞ্চুরি ও 5টি ফিফটিতে এই ব্যাট দিয়ে 606 রান করেছিলেন সাকিব। রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নারের পরে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় তৃতীয় স্থানেও ছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। রেকর্ডের প্রিয় সেই এসজি ব্যাটটি এবার নিলামে তুলছেন সাকিব, আর অর্থ দিয়ে ব্যবহার করা হবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে দরিদ্র মানুষের কল্যাণে। অকশন ফর অ্যাকশন ফেসবুক পেজ আজ রাতেই নিলাম অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাস নির্মূলে অর্থ সংগ্রহের জন্য নিজেদের মাঠ নু ক্যাম্পের রাইটস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। গতকাল মঙ্গলবার ক্লাবের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বার্সেলোনা সভাপতি জর্ডি কর্ডোনার জানান, ক্লাবের ইতিহাসে এবারই প্রথম নু ক্যাম্পের সাথে কোনো প্রতিষ্ঠান তাদের নাম জুড়ে দেওয়ার সুযোগ পাচ্ছে। প্রাপ্ত এই অর্থ ক্লাবের তহবিলে নয়, যাবে মানবতার কল্যাণে। 99,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি 1957 সালে তৈরি করা হয়েছিল। সেই থেকে মাঠের মালিকানা নিজেদের কাছেই ছিল বার্সার, কিন্তু করোনা ভাইরাসের জন্য জনস্বার্থে ক্লাবটির টাইটেল রাইটস বিক্রি করতে হচ্ছে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,77,500, মোট আক্রান্ত 25,60,000-এরও বেশি মানুষ। বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন শিথিল করার ব্যাপারে সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশে 200 চিকিৎসক সহ 5 শতাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত, নিম্নমানের পিপিই দায়ী বলছে ডক্টর্স ফাউন্ডেশন। এবং করোনা সংক্রমণ রোধে কারওয়ান বাজারে খুচরা বেচাকেনা বন্ধের নিষেধাজ্ঞা মানছে না বিক্রেতারা। ফার্মগেটে বিকল্প স্থানে যেতে নারাজ অনেকেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।